হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা হয়তো জেনেই থাকবেন যে মাত্রই গতকাল বিটিএস মেম্বার ভি জিন জেহোক ও জাংকুক ভিলাইভি লাইভ এসেছিল, আর আপনাদের মধ্যে অনেকে হয়তো ওই লাইভটি দেখেও থাকবেন। এই লাইভে বিটিএস মেম্বাররা তাদের আসন্ন কনসার্ট এবং গ্র্যামি অ্যাওয়ার্ড নিয়ে অনেক তথ্যই প্রকাশ করেছে। এমনকি তারা এটাও প্রকাশ করেছে যে সুগার জন্মদিনে তারা কিছু স্পেশাল করতে যাচ্ছে, আর এই লাইভে অনেক মজার ঘটনাও ঘটেছে। আসলে লাইভ চলাকালীন জিন প্রকাশ করেছিল যে লাইভ শুরু হওয়ার আগে ভি ও জাংকুক তারা দুজনে ঝগড়া করছিল, আর তখন ভি বলে উঠেছে না, তারা ঝগড়া করেনি, আর তারা কি কখনো ঝগড়া করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখা যায় যে লাইভে ভি ও জাংকুক ঝগড়া করছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার তো তখন হয়েছিল যখন জাংকুক বলেছিল যে তার মোবাইল ফোনে জিনের নাম্বার নেই। আসলে জিন চলে যাওয়ার পর যখন জাংকুক জিনকে ফোন করতে যাচ্ছিল, তখন জাংকুক বলেছে তার কাছে তো জিনের নাম্বার নেই। তখন ভি বলেছে কেন, জিন কি তোমার বন্ধু নয়? তখন জাংকুক বুঝিয়ে বলেছে তার কাছে জিনের নাম্বার নেই, কারণ হলো এটা তার নতুন ফোন। কিন্তু ভি তো জাংকুককে নিয়ে মজা করে যাচ্ছিল, আর অবশেষে জেহোক জিনকে ফোন করেছিল এবং লাইভে এই চারজন অনেক মজা করেছিল। তাহলে এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে।